হাসি রাখুন, তুমি একাই এসছিস। সো গাইস, ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত রঘুনাথগঞ্জে। আর এই রঘুনাথগঞ্জে শুনেছি সবুজ দ্বীপ একটা পার্ক আছে, সেই সবুজ দ্বীপ পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা ওই রাস্তা হয়ে সবুজ দ্বীপ পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো। সো গাইস, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সবুজ দ্বীপের পার্কের পাশে। আর এই রাস্তা হয়েই যেতে হবে, আসতে হবে। আর আজকাল ওয়েদারটা এত সুন্দর ওয়েদার ছিল, পুরো নীল আকাশ। তাই আমরা ঠিক করেছি জমিপুর রঘুনাথগঞ্জে গিয়ে সবুজ দ্বীপ পার্কটা আপনাদের ঘুরে দেখানো। তো আমরা চলে এসেছি সেই সবুজ দ্বীপ পার্কের কাছেই। আর এই সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর কিছুটা গিয়েই আমরা পৌঁছে যাব ঠিক সবুজ দ্বীপ পার্কের সামনে, সামনে গেটের সামনে। দেখুন, এটা হচ্ছে সেই সবুজ দ্বীপ পার্কের গেটের সামনের অংশ। আর এই দিককার প্লেসটা পুরো গঙ্গা, এত সুন্দর একটা গঙ্গা চলে গেছে, খুবই সুন্দর। আর এখানে রয়েছে আই লাভ রঘুনাথগঞ্জ, আর পাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু। তো এবার আমরা চলে যাব টিকিট কাউন্টারের দিকে, আর দেখে নেব টিকিটের প্রাইস কত এবং কত ঊর্ধ্বে, মানে বয়সে ঊর্ধ্বে হলে টিকিটটা লাগে। তো চলুন আপনাদেরকে দেখাই। 3 বছরের নিচে হলে প্রবেশ কোনো পয়সা লাগবে না, আর 3 বছরের ঊর্ধ্বে হলেই টাকা লাগবে। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই পার্কটি খোলা। তো আমরা 3টে টিকিট কেটে নেব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিকিট ঘরটা কোথায় আর কীভাবে টিকিট কাটবেন আপনারা। তো আমরা এবার চলে যাব টিকিট কাউন্টারের দিকে। তো এখানে মোবাইলে ক্যামেরা নিষিদ্ধ আছে টিকিট কাউন্টারে, আপনারা টিকিট কাটবেন, কাটার আগে বন্ধ করে নেবেন মোবাইলটা। আর ফাইনালি আমরা কেটে নিয়েছি 3টে টিকিট। এবার আমরা ঢুকে পড়বো সবুজ দ্বীপ পার্কের মধ্যে। তো গাইস, আমরা সবাই রেডি, সাহেলও রেডি, ভাইটাও রেডি, সব নিজে নিজে ক্যামেরা নিয়ে ব্যস্ত। এবার আমরা ঢুকবো সুভাষ। এই সুভাষ দ্বীপ পার্ক যাওয়ার জন্য এই ছোট্ট একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা ক্রস করে আমরা ঢুকে যাব সুভাষ দ্বীপ পার্কের মধ্যে। আর পাশেই রয়েছে আমাদের গঙ্গা মা, খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে একটা পার্কটা গড়ে উঠেছে, খুবই ভালো লেগেছে। তবে ভিতরের পরিবেশটা কেমন সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। তো গাইস, আমরা ব্রিজে চাপার পর তো আমার তো খুবই আনন্দ লাগছিল, একটু নেচে নিলাম, কুদিয়ে নিলাম। তো চলো এবার ভিতরে যাওয়া যাক বন্ধুরা, তাড়াতাড়ি দেরি না করে, খুবই আনন্দ লাগছিল। আর এখানে রয়েছে, ঢোকার সামনেই রয়েছে বিশ্ব বাংলা একটা লোগো, খুবই সুন্দর একটা, মানে খুব সুন্দরভাবে একটা স্ট্যাচুভাবে বানিয়েছে। আর এই রাস্তা হয়ে যেতে হবে সবুজ দ্বীপ পার্কের গভীরে, আমরা গভীরে যাব। তো গাইস, আমরা ভিতরে চলে এসেছি। আর ভিতরে দেখতেই পাচ্ছ তোমরা যে চারিদিকে সবুজে সবুজ, এত সুন্দর একটা পরিবেশ। তো এই বাইরের পরিবেশটা আমরা তো দেখবো না, ভিতরের পরিবেশটা কেমন। আমি শুনেছি এখানে কাপেলরা বেশি টাইম স্পেন্ড করতে আসে, তবে ফ্যামিলি নিয়ে আপনারা আসবেন না, ফ্যামিলি নিয়ে আসলে আপনারা বেশিক্ষণ একদমই থাকতে পারবেন না। তো ফ্যামিলি নিয়ে আসা একদম মানে যাবেই না এখানে। তো ভিতরে ঢোকার পর আমরা বুঝতে পারলাম
প্রচুর ক্লান্ত হয়ে গেছি গাইস, আর তোমরা আজকে পার্কে দেখবে ভিডিও ভালো লাগবে। আর কোনো সময় সিঙ্গেল তো আসবেন না, যত পারবেন নিজের মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে আসবেন, দুটোকেই আমি রেসপন্স করছি। আর এখানে টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর একটা প্লেস, আপনারা চাইলে যতটা পারবেন মানে এখানে এসে টাইম স্পেন্ড করতে পারবেন। আর যেটা বড় কথা হচ্ছে পার্কটা বহুত বড়, এটা একটু পার্ক না অনেকটা বড় পার্ক, বিশাল বড় পার্ক। এটা পার্কটা ঘোরার জন্য আপনাদেরকে টাইম নিয়ে হাতে টাইম নিয়ে এসে ঘুরতে হবে আপনাদেরকে। ঢোকার সামনেই রয়েছে একটা মানে এক জাতীয় মুরগি, তো আমরা দেখলাম, দেখুন আমি তো ঠিক বুঝতে পারলাম না কী ধরনের মুরগি এটা, আপনারা দেখবেন আপনারা কমেন্ট করে জানাবেন এটা কী মুরগি। আর আমার অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছিলো বন্ধুদের সঙ্গে। আর পার্কে ঢোকার মুখেই রয়েছে অনেক খাবারের দোকানও রয়েছে, আপনারা যদি খিদে লাগে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। সেই দোকানপাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে ভিডিওর মাধ্যমে। দেখুন আমরা সোজাসুজি রাস্তায় যাচ্ছি, এখন কোথায় কী আছে এখন বলতে পারছিলাম না, আপনাদেরকে আর ধীরে ধীরে দেখাবো কোথায় কী আছে। আর এই সামনে রয়েছে একটা ছোট্ট একটা চিলড্রেন পার্ক, আর পার্কের অবস্থা খুবই খারাপ, কোনো মেনটেনেন্স নেই পার্কগুলোর, দেখুন সব ভেঙে টেঙে গেছে। একটু ওইগুলো মেনটেনেন্স করলে সবাই বাচ্চারা এসে এই পার্কে একটু মজা করতে পারবে, কিন্তু পার্কের কোনো মেনটেনেন্স নেই, পুরো দোলনাগুলো পুরো খারাপ হয়ে গেছে। আর এই পাশে রয়েছে বাচ্চাদের টয় ট্রেন, আর এই টয় ট্রেনের টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা পার হেড। তো দেখুন এই টয় ট্রেনটা খুবই সুন্দর, এত সুন্দর লাগছিল ভাবাই যায় না। তো বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা সবাইকে দেখারও সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা হচ্ছে যে পার্কে এতগুলো রাস্তা, যে কোন রাস্তায় যাব ঠিকই করতে পারছিলাম না, যে যেদিকে পাচ্ছিলাম সে সেই দিকে হাঁটছিলাম, এত মজা লাগছিল তো বলার বাইরে। সেই মজাটা কিন্তু আপনারাও এসে নিতে পারেন, খুবই একটা ভালো প্লেস। আর যেদিকেই তাকাচ্ছি কি না সেদিকেই সবুজে সবুজ, শুধুই নামকরণ হয়নি এই যা প্লেসটার। আমরা তো পার্কের প্রায় গভীরের দিকে চলে এসেছি, এবার দেখাবো আপনাদেরকে এই সবুজ দ্বীপ পার্কের কিছুটা খেল। কী খেল সেটা হচ্ছে কত কাপলেরা রয়েছে দেখুন, আপনাদেরকে সেই কাপলের দৃশ্য ভিডিওগুলো দেখাবো। আর গাইস আপনারা এই সবুজ দ্বীপ পার্কে এসে শুটিংও করতে পারেন এবং ফটোশ্যুটও করতে পারেন, তা আপনাদেরকে দেখাবো কিছু ভাইয়েরাও ফটোশ্যুট করতে ব্যস্ত। আবার বন্দুক নিয়ে আমার তো খুবই হাসি পাচ্ছিলো যে বন্দুকটা নিয়ে ফটোশ্যুট করছে। দেখুন এখানে হাজির হয়ে গেছে DSLR ফটোগ্রাফাররা, আর একটা ফ্রেম মানে ছেলের হাতে দেখুন বন্দুক রয়েছে, তবে এটা অরিজিনাল বন্দুক না প্লাস্টিকের বন্দুক, তো খুবই হাসি পাচ্ছিল আমার। তো যাই হোক ওরা ফটোশ্যুট করছে, করুক তাদেরকে ডিস্টার্ব। ভিডিও
সিডনি পাখি রে তো গাইস আমরা পার্কে এসে দেখতেই পাচ্ছি এখানে একটা বিশাল বড় একটা সিডনি পাখি আছে আপনাদেরকে সেই পাখিটা দেখাবো আপনারা যদি এই পাখিটার নামও জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখুন কি পাখি এটা তো গাইস এই পার্কে মানে পার্কটা এত বড় আপনাদেরকে গুগল ম্যাপে আপনাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনশট করে ঠিক আছে আর সিচুয়েশন যা পার্কের যে অবস্থা হ্যাঁ গুগল ক্রোম থেকে দেখিয়ে দেবো আপনারা দেখবেন আর দাদা যেটা বললো সেটাই শুনবো পার্কে এসে দেখি আমরা কত কাপের লাভার্স পয়েন্ট লাভার্সরা বসে পাশে বসে গল্প গুজব করছে আর এই জন্য আমি বলেছিলাম এটা ফ্যামিলি পার্ক না দেখতে গেলে লাভার্স পয়েন্ট পার্কই ধরা যাবে আর যতটা চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে না আসারই চেষ্টা করবেন
বলো সাহিল তো গাইস আজকে অনেক ক্লান্ত হয়ে পড়ে গেছি প্রচুর ক্লান্ত আর আসবো না এই পার্কে জীবনও তবে সিঙ্গেল আসবো না সিঙ্গেল তো কোনো সময় আসবো না আসার চেষ্টা করলে তোমাদের ভাবিকে নিয়ে আসবো কি সব জোড়া জোড়া ওইদিকে একসঙ্গে ওটাই তো মজার জিনিস 30-40 মিনিট তো গাইস আমরা পুরো ক্লান্ত হয়ে পড়েছি আর এখানে একটু আমরা বসেছি সবাই মিলে সাহিল আছে আমি আছি আর পেছনে সব দেখতে পাচ্ছি একাই এসছে সিঙ্গেল এসছে তাই জন্য আরো হাসি আর মানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসেনি বলে হাসবো না তাহলে আমরা একাই বসে থাকবো এখানে কত দেখতে পাচ্ছ তোমরা সব বসে গল্প করছে আরো কিছু করছে বাট আমরা সিঙ্গেল বসে আছি তো ভাই আমরাই ভালো আছি ওদের থেকে তোমার গার্লফ্রেন্ড নেই সাহিল ভাই আমার কোনো গার্লফ্রেন্ড নেই এটা এটা বর্ষাকে পাঠিয়ে দেবো তারপর ধরে দেবো গোটা পা ঘোরার পর আমরা এসছি এক কাকার দোকানে 10 টাকা করে ডিমের চাল আর 10 টাকা করে ঘুরনি এখন এগুলাই খাবো আপাতত ছোট্ট করে তাহলে রাস্তায় বেরিয়ে তখন ভাত মাছ খাবো